দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রতন কুমার দে। আর রতন, আর সবশেষ খবর অনুযায়ী 96 জন সীমান্তরক্ষী পালিয়ে এসেছে বাংলাদেশে এবং ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় বেশ আতঙ্ক বিরাজ করছে। আপনার ওখানে পরিস্থিতি কেমন দেখছেন? সীমান্ত পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে? তানিয়া, আপনি জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মায়ানমার। মায়ানমারের যে তাদের অভ্যন্তরীণ যুদ্ধের কারণে তাদের জান্তা বাহিনী ও আরকান বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছে বিগত এক সপ্তাহ যাবৎ। তাদের যুদ্ধের কারণে বান্দরবান সীমান্তে নাক্ষনচুরিতে যে নোম্যান্স ল্যান্ডে থাকা স্কুল, কলেজ, কৃষক, জনবসতি তারা খুব অতিষ্ঠ হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে থেমে থেমে মধ্যে গুলি আসছে, মোটরসাইকেলের খোসা আছে, খোসা এসে গতকালও এই মায়ানমারের যে যুদ্ধের কারণে তিন টন আমাদের বাংলাদেশে তিনজন আহত হয়েছে। তাদের বুলেট বাংলাদেশে বুলেট এসে মায়ানমারে বুলেট এসে পাশাপাশি তাদের যুদ্ধের কারণে জান্তা বাহিনীর প্রাণ বাঁচাতে আজ পর্যন্ত আজ সকাল পর্যন্ত 96 জন সৈনিক বাংলাদেশের বিজিবির কাছে তুমরু ক্যাম্পে এসে আত্মসমর্পণ করেছেন। তার পাশাপাশি আরকানের 6 সদস্য আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তারা কক্সবাজার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বিজিবির তত্ত্বাবধানে। আমরা এ ব্যাপারে বান্দরবানের পুলিশ, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি তারা জানিয়েছেন যে সীমান্ত এলাকায় জনগণের নিরাপত্তার জন্য যথেষ্ট ধরনের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা পাশাপাশি বিজিবির সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মায়ানমার থেকে পালিয়ে আসা যেন কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে, অনুষ্কার করতে না পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবান নাক্ষনচুরি সীমান্তের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। তানিয়া, রতন, আপনাকে ধন্যবাদ।